নতুন নতুন কাওয়ালি দেখতে বিএন গফফার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল এ সেট করে দিন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো কুকুর একটি নিকৃষ্ট জীব, কুকুর একটি নিকৃষ্ট জীব, কুকুরের ছোঁয়া না পায় আর জামা কাপড়ে লাগলে ছোঁয়া, জামা কাপড় হয়ে যায় না পা। কি ঠিক বলছি তো? কুকুর একটি নিকৃষ্ট জীব, কুকুরের ছোঁয়া হচ্ছে না পা, জামা কাপড়ে লাগলে ছোঁয়া জামা কাপড় হয়ে যায় না পা। কেন? তো কুকুর হতে সাবধান থেকো, ও গো কুকুর যেন না ছুঁয়ে দেয়। আর দুই প্রকার কুকুর আছে ও দাদা, শোনো গো তার পরিচয়। দু প্রকারের কুকুর আছে, শোনো তার পরিচয়। কি পরিচয়? তো এক হলো গোসা কুকুর, এক রাস্তা রইনেরি কুকুর, আর এটো পাতা ঠোঙা চাটে, ও গো এটো পাতা ঠোঙা চাটে, নেরি কুকুর সন্ধ্যা দুপুর। একটা পোষা কুকুর, সে হচ্ছে বাড়ির মধ্যে পোষা থাকে, তাকে যেমন আপনি ট্রেনিং দেবেন সেরকম ট্রেনিং প্রাপ্ত হবে। আর নেরি কুকুর হচ্ছে সকাল দুপুরে লোকের ছুটো পাতা চেটে বেড়ে তোলো করবে। তো এক ঘেয়ে লোম ওঠা কুকুর, ও গো একা একা তাণ্ডব চালাই, আর একে ওকে তেরে যায় তাঁত তারা বের করে দেখা। তো তার সাথে কেউ মেশে না, দেখো সব সময় তাড়িয়ে বেড়া। তো সব কুকুর একদিকে, তো সব কুকুর একদিকে, সে একা আরেক অন্যদিকে, আর যার কাছাকাছি যায় সে তাড়িয়ে দেয় তখন তাকে। একটি কুকুর সবসময় একদিকে থাকে, বাকি কুকুরের পালেরা একদিকে থাকে, তোলো করবেন। তো একটি মেয়ে ব্যাগ হাতে সে বাজারেতে গিয়েছে, আর কুকুরদের পক্ষ বিপক্ষ দেখে অবাক হয়েছে এক দোকানদারকে মেয়েটিকে, বলে দাদা বুঝতে পারছি না আর এত কুকুর একসাথে আছে, এটাকে মিশতে কেন কে না। যখন দেখছে এক পাল কুকুর একদিকে আছে আর একটি কুকুর আরেক দিকে আছে, তখন মেয়েটি বাজারে গিয়ে লক্ষ্য করেছে যে এই কুকুরটির সঙ্গে কেউ মিশছে না। তখন মেয়েটি কি করছে? কথা তো জানতে তুমি চাইলে যখন, লক্ষ্য করবেন একেবারে নতুন আইকে, জানতে তুমি চাইলে যখন, ছোট তবে আসল কারণ। সাবির জি, এমন তুমি চকলেটের আইটেম গাইলে যে মেহফিলে আর একটা মা বোনও বসে না। এই তুমি গাও, এই তুমি শিল্পী, আ শিল্পী না তুমি ঝিল্পী, সব মা বোনকে তাড়িয়ে ছেড়ে দিল। এমন কিছু করো, এমন কিছু বলো যেন সকলেই একসঙ্গে শুনতে পারে। চসর 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 কিছু যদি কামড়াই হবে না,
এখনো টাইম আছে, এখনো টাইম আছে, এখনো টাইম আছে, ঢুকে যাও। তাই কি বলছি, আর জানতে তুমি চাইলে দেখো দাদা গো পাগলা কুকুর আছে। আইটেম শোনো, আইটেম, এটা পাগলা কুকুর আছে, এটা পাগলা কুকুর আছে, ও দাদা গো পাগলা কুকুর আছে। কেননা পাগলা কুকুর হইতে সাবধান, অনেক জায়গায় লেখা থাকে দেখবেন কুকুর হইতে সাবধান, কেননা কুকুরে যদি কামড়ে দেয় দাদা নাভির তলায় ইঞ্জেকশন অনেকগুলো নিতে হয়। তাই বলছি কি, একে দেয় সকলে তেরে, সেই পাগলা কুকুরকে বলছে, দোকানদার বলছে কি, একে দেয় সকলে তেরে, এ হয়েছে এক ঘরে, আর মিশতে কেউ নাই না একে, তাই তো দূরে দূরে তাই সকলে তেরে, এ হয়েছে এক ঘরে, আর মিশতে কেউ নাই না একে, তাই তো দূরে দূরে স্বভাব দেখে সঙ্গী সাথীরা, স্বভাব দেখে সঙ্গী সাথীরা, স্বভাব দেখে সঙ্গী সাথীরা, স্বভাব দেখে সঙ্গী সাথীরা, স্বভাব দেখে সঙ্গী সাথী দূর করে দিয়েছে হা, উনি নাকি এ ধরনের গান বাজনা করেন না। 700 বেড়া 700 ইঁদুর খেয়ে বিড়াল হজ করিতে যায়, যাই হোক উনি করেন না, কিন্তু টুসি রানী করে। বাহ, তোমার মুখে ঘি সংস্কার করে দেখো, তাই বলছে কি, কলা কথা আছে ঠাকুর ঘরে কি, আমি তো কলা খাইবি তো লোক করবেন, লেখক লিখছেন কি,
কুকুরের ঘি সহে না পেটে। ও দাদা ভাই, হ্যালো দাদা ভাই, ও দাদা ভাই, হ্যালো দাদা ভাই, কুকুরের ঘি পেটে সহ্য হয়? কুকুরের পেটে ঘি সহ্য হয়? সহ্য হয় না, সব লোম উঠে চলে যাবে। তাই কি বলছি কি, কুকুরের ঘু সহে না পেটে, আর সত্যি কথা বটে, কুকুরের ঘি সহে না পেটে, সত্যি কথা বটে, আর তেলে ঘি এর পাতা চেটে গেছে লোম উঠে, লোম উঠায়ে হে ও কুকুর, লোম উঠায়ে মোঠায়ে ঘেও কুত্তা, লোম উঠায়ে ঘেও কুত্তা, এর সময় ফুরিয়ে গেছে হা। ও দাদা পাগলা, ও তো পাগলা, ও তো পাগলা কুত্তা আছে, ও দাদা গো পাগলা কুত্তা আছে, পাগলা।